কাজ কোনো লজ্জা নয়, অলসতাই লজ্জা। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস বিশ্বে পালিত হচ্ছে, সিলেটে পালিত হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে সিলেটের রাজপথে আছি। সিলেটের রাজপথে শ্রমিকরা অবস্থান করছে। আজ পহেলা মে, মহান মে দিবস উদযাপন করছে শ্রমিকরা। যেখানে আমাদের ক্যামেরা সম্মুখপ্রান্তে সিলেট ব্যাটারি চালিত রিক্সা ও মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আবার যদি জানাই, আমাদের ক্যামেরা সম্মুখপ্রান্তে যারা আছেন সিলেট ব্যাটারি চালিত রিক্সা এবং মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা, তারা আজকে বর্ণাঢ্য র্যালি করছে। আর তাদের দাবি দাওয়াগুলো আমরা সরাসরি আপনাদের জানিয়ে দিব। যারা প্রাইম সিলেট ও সিলেট gotitwentyfour.com-এ আছেন, আমাদের সাথেই থাকুন, এমনকি আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিন। 1886 সালে আমেরিকার শিকাগো হে মার্কেট থেকেই শুরু হয়ে এখানে একজন শ্রমিক শহীদ হয়েছিলেন। সেই দিনকে স্মরণ করেই শ্রমিকরা তাদের কাজের পরিবেশকে আরও ভালো করতে, তার পাশাপাশি যদি আপনাদের জানাই যে ট্রেড ইউনিয়নগুলো আরও শক্তিশালী হওয়ার লক্ষ্যে এই দিনে বিশ্বের বিভিন্ন দেশে মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন হয়। সিলেটে সিলেট ব্যাটারি চালিত রিক্সা এবং মালিক শ্রমিক ঐক্য পরিষদের আজকের এই র্যালি, এমনকি তাদের দাবি দাওয়াগুলো আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা আপনাদের সাথেই আছি। দর্শক, যারা আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে, আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন। আসলে আন্তর্জাতিক মে দিবস 1886 সালে আমেরিকার শিকাগো শহর থেকেই এর উৎপত্তি। আসলে 8 ঘন্টা শ্রম, তার পাশাপাশি ন্যায্য অধিকার। এই দিন দেখা যায় যে প্রতিবাদ সভা, এমনকি বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি দেখা যায়। সিলেটের শ্রমিকরাও আজকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজকের দিবস আপনারা কেন পালন করছেন? আমরার আজকের দাবি হইল ব্যাটারি চালিত রিক্সার সরকারিভাবে পারমেন্ট দেওয়া। আমরার শ্রমিক সকল আর অবহেলায় চলতে চায় না। প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি যে সিলেটে 10,000 রিক্সার শ্রমিক আছে এবং পারমিট দেওয়া হোক সরকারিভাবে। আমরা হইলাম এই ব্যাটারি চালিত রিক্সার মালিক সংগঠন, আমি হইলাম সভাপতি। আমাদের দাবি হইল ব্যাটারি চালিত রিক্সার প্লেট দেওয়া হোক। আপনাদের দাবি দাওয়াগুলো যদি একটু শুনি, আমাদের যদি শোনাবেন। আমাদের দাবি মাননীয় সরকার প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের রিক্সার ব্যাটারি চালিত চলার বৈধতা করে দেওয়া হোক, এটা আমাদের দাবি। এবং পুলিশ প্রশাসন ভাইদেরকে বলতে চাই রেকারগুলো বন্ধ করে দেওয়া হোক। আমি হইলাম সিলেট ব্যাটারি চালিত রিক্সা মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক। সিলেট প্রায় 10,000 মতো রিক্সা বেড়ে যাচ্ছে আছে। প্রায় শ্রমিক আমাদের 20-25,000 শ্রমিক। আমাদের খুবই কষ্ট হয়। আমরা গাড়ি কিস্তিতে ঋণ করে গাড়ি কিনছি, কিন্তু এখনও আমরা গাড়িগুলোর ঋণ শেষ করতে পারছি না। এবং আমাদের গাড়ি ধরে নেওয়ার পর আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা আমাদের জন্য খুবই কষ্ট হয়। ধন্যবাদ। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আমাদের সাথে থাকুন, এমনকি আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিন। আমরা আপনাদের যদি জানাই, সিলেট ব্যাটারি চালিত রিক্সা এবং মালিক শ্রমিক ঐক্য পরিষদের বন্যাঢ্য র্যালি। এখানে যারাই আছেন সবাই ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে তাদের পরিবার চালান, অর্থাৎ পরিবারের সবার মুখে তুলে দেন ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে, তো তাদের দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে। অর্থাৎ আমি আপনাদের জানিয়েছিলাম আন্তর্জাতিক শ্রমিক দিবস আজকে, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, এমনকি কাজের পরিবেশ আরও ভালো করার জন্য, এমনকি ট্রেড শ্রমিক ইউনিয়নগুলো তাদের আরও শক্তিশালী হওয়ার জন্য, ঐক্যবোধ তৈরির জন্য তারা কিন্তু এটা করে। Let's go!
আজকে আমরা দেখতে পাচ্ছি যে মে দিবস পালন করছে সিলেট ব্যাটারি চালিত রিক্সা এবং মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আসলে দাবি দেওয়া এমন হ্যাঁ আমাদের শ্রমিক ভাইদের দাবি হয়েছে, আমাদের দিন মজুর ভাইয়ের দাবি হয়েছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের এই দাবি দেওয়া এবং ব্যাটারি চালিত রিক্সা ইজিবাইক এবং মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা মে দিবস এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমরা এই দুঃখ প্রকাশ করছি। কারণ আমরা শ্রমিক, আমরা আজকে শ্রমিক দিবস আমরা আনন্দে উল্লাস করতাম, তবে আমরা আনন্দে উল্লাস না করে আমরা দাবি আদায় চাচ্ছি। কিন্তু দুঃখের জনক বিষয়ে আমরা কিন্তু যদি ব্যাটারি চালিত রিক্সা পারমিট দেয় হাজার হাজার জনগণ ওদের যদি ব্যাটারি চালিত রিক্সা পারমিট দেয় ওরা ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে কোনোরকমভাবে খেটে খেয়ে বাঁচতে পারে। তবে এই বলে আমি বক্তব্য শুনলাম, ধন্যবাদ আপনাকে যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন। আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে শ্রমিকরা রয়েছে, আজকে মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করছে সিলেট ব্যাটারি চালিত রিক্সা এবং মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আসলে 1886 সালে শিকাগোর হে মার্কেট থেকে কিন্তু এর উৎপত্তি। এরপরে শ্রমিকরা প্রতি বছর এই দিনে তাদের অধিকার আদায়ের জন্য, ন্যায্য অধিকার আদায়ের জন্য, কাজের পরিবেশ ভালো করার জন্য, সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, এমনকি শ্রমিক ট্রেড ইউনিয়নগুলো আরও শক্তিশালী ঐক্যবোধ তৈরির জন্য কিন্তু কাউন্সিলর সাহেব আমরা সরাসরি লাইভে আছি। আজকের এই দিন মহান একটি দিন, আজকের এই দিন সম্পর্কে আমরা একটু জানতে চাই। আসলে আপনারা জানেন যে মহান মে দিবস 1886 সালে শিকাগো শহরে আমাদের শ্রমিকদেরকে যে ইচ্ছা স্বাধীন কাজ করানোর দাবিতেই 8 ঘন্টা দাবি করা হয়। সেই 8 ঘন্টা দাবির পরিপ্রেক্ষিতে তখন থেকে 1886 সাল থেকে কিন্তু আজকে মে দিবস উদযাপন হচ্ছে। আসলে এখানে শ্রমিকদের দাবি, আজকে শ্রমিকদের দাবি দেওয়ার দিবস, তারা সেই দাবিগুলি তুলে ধরবে, সেটা বাস্তবায়নের জন্য প্রশাসন আছেন, শ্রমিক নেতারা আছেন। আমি আশা করছি যৌক্তিকভাবে তাদের সাথে কথা বলা উচিত। এইসব যেমন যুব সমাজ যারা বা এখানে আমাদের রিক্সা শ্রমিক যারা আছে, অটো শ্রমিকদের আছে, তাদের দাবি হলে তারা শহরে চলাচল করবে, সেটা প্রশাসন বিআরটি যাদের সাথে আমরা তারা কথাবার্তা বলার পর, এখানে শ্রমিক নেতৃবৃন্দ আছেন, জেলা প্রশাসক বৃন্দ আছেন এবং ক্লিন সিটি গ্রিন সিটি অভিভাবকদের মানুষ যেমন মেয়র মহোদয় আছেন, তারা যদি এখানে একটু যুক্তিগতভাবে তারা তুলে ধরতে পারেন, আমি আশা করছি এমন কিছু নয়। তবে এখানে অনেক যুব সমাজ কাজে লেগেছে, যেমন ওরা রিক্সা চালাচ্ছে, তেমন এখানে যদি কিছু বাধ্যতামূলক কিছু নিয়মকানুন দেওয়া হয় সেটা দিয়েও যেন তারা যদি অন্তত প্রশাসনের সাথে বসে কথাবার্তা বলে আমার মনে এটা ভালো হবে। এবং আজকে দিশটাই দিবসটা হচ্ছে শ্রমিকদের দিবস, তাই বলছি আজকে তারা সুন্দরভাবে একটা টিম করে যদি জেলা প্রশাসক মহোদয়, আমাদের মেট্রো কমিশনার মহোদয় তাদের সাথে কথাবার্তা বলে আমি আশা করছি কথাবার্তার হলে একটি ডিসিশন আসবে। আমার ধারণা একজন সমাজসেবক এবং জনপ্রতিনিধি হিসাবে এই নাগরিকদের অধিকার কতটুকু যৌক্তিক এই দাবিটা তাদের? আসলে আপনারা দেখেছেন যে কলকাতায়ও কিন্তু হেঁটে রিক্সা চালানো হয়, এদিকে তো আমরা অনেক ভালো পায়ে রিক্সা চালিয়ে আমরা পায়ের থেকে একটু আরও অত্যাধুনিকভাবে তার মোটর লাগিয়েছে, সেটা কত যৌক্তিকতা আমি আসলে জানা নেই আমার। এটা বিআরটি আছে, প্রশাসন আছেন বা শ্রমিক নেতারা আছেন, তারা যদি আমাদের এইসব যারা আছে তাদের মুখে দিয়ে তাকিয়ে যদি অন্তত কথা দেখেন এবং যদি কিছু নিয়মকানুন করা হয় যে চালানোর নিয়ম, বয়সের নিয়ম, কাপড় চোপড়ের নিয়ম, কীভাবে চলতে হবে না চলতে হবে, যদি তারা এটা কিছু পয়েন্ট নোট করে সেটা তুলে ধরে, আমি আশা করছি প্রশাসনের সঙ্গে কথা বলে একটা রেজাল্ট আসবে। কিন্তু অন্তত কথা তো বলতে হবে, কোনো সময় আন্দোলন করে কিন্তু দাবি আদায় করা যায় না। আন্দোলন করার মাধ্যমে যখনই 3-4 জন কমিটি তারা করে যে দ্বিতীয় যে প্রতিনিধি ডাইরেক্ট কথা বলে, রাস্তায় চিল্লাচিল্লি করবো কিন্তু কে শুনবে? কিন্তু আমরা চাই যে এইভাবে যদি তারা একটা টিম করে প্রতিনিধি করে, যেন আমরা যখন জনপ্রতিনিধি করছি যে তারা মনে করে আমাদের আমাকেও দরকার, আমাদেরকে দরকার, মেয়র সাহেব দরকার, আমাদের সাথে আসুক কথা বলুক, আমরা ইনশাল্লাহ তাদেরকে নিয়ে প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করব। আর এবং আজকে মহান মে দিবস উদযাপন হচ্ছে, এই শ্রমিকদের দাবি যেন আদায় হয়। আমার এটাই আমদানি যদি বৈধ হয় তাহলে এটা একটা যুক্তিকতা বলেছেন, এই অটো তো ইমিডিয়েটলি রিক্সার মধ্যে মোটর লাগানো হয়েছে, এর আগে অটোগুলো সিলেট শহরে চলে সারা বাংলাদেশে চলছে, এটা আসলে আমাদের যারাই এটা ইম্পোর্ট করছেন বা কে পারমিশন দিচ্ছে এটা প্রথম অবস্থায় ঘাটে বার করা অত্যন্ত জরুরি, না হলে এইসব
যাদের মুখে তাকিয়ে গাম গরজ শরীরের মুখ দেখতে পাচ্ছেন, তারা কের কীভাবে মোটরগুলি তারা পায় এবং তারা রিক্সায় লাগিয়ে আজকে তারা যাতে পায়ে না হবে কষ্টসাধ্য করে মানুষকে তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা তারা করছে, যদি যুক্তিগত হয় আমি আশা করছি যারা ইম্পোর্ট করছে তারা কীভাবে করছে আর যারা চলছে তারা কীভাবে চালাচ্ছে দূরের দিকে বিশ্লেষণ করে যে সবই দিকে তাকানো হয় মেয়ে দিবস আমি সেটা দাবি করছি। আসসালামু আলাইকুম। আমার পরিচয় হলো আমি একজন রিক্সার শ্রমিক, এবং আমি একজন রিক্সার শ্রমিক, আমার আসল বাড়ি হলো সুনামগঞ্জ জেলায় তাহিরপুর থানায়। আমি রিক্সার শ্রমিক বলতেছি কারণ আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা দাবি জানাই, আমরা রিক্সার শ্রমিকদের যে আমরা যে ব্যাটারি সাইডা শুধু সিলেটেই না সারা বাংলাদেশে আমদানি হচ্ছে, আর আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী জনদরদী শেখ হাসিনা অত্যন্ত জনদরদী, উনি অত্যন্ত জনদরদী হিসাবেই আজকে 10 লক্ষ রোহিঙ্গাদেরকে বাংলাদেশে উনি খাওয়াচ্ছেন, আর আমরাও বাংলাদেশের শ্রমিক হিসাবে আমরা এই দেশে কারণ প্রথম ক্যালকাটায় আমি ইতিহাসে পেয়েছি, প্রথম ক্যালকাটায় হাতে টানা রিক্সা ছিল, এরপরে মাননীয় বাংলাদেশে পায়ে রিক্সা চলছে, এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথম বলেছিলেন স্মার্ট ডিজিটাল বাংলাদেশ, এখন উনি বলেছেন স্মার্ট বাংলাদেশ, কারণ স্মার্ট যখন বাংলাদেশ হবে যার জন্য এখন এই দেশ উন্নত হইতেছে, আমরাও এই দেশের উন্নত হিসাবে এই ব্যাটারি চালিত রিক্সাগুলা এই চলার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং সিলেটের সফল মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেবের কাছে আমরা দাবি জানাচ্ছি, এবং আমরা কোনো উচ্ছৃঙ্খল নই, আমরা কেটে খাওয়া শ্রমিক, আমাদের ন্যায্য দাবিগুলা উনি আশা করি উনি জনদরদী হিসাবে উনি নেবেন। আর কিছু কথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী কে ওনাকে ভুল বোঝানো হচ্ছে যে অটো রিক্সা নাকি অবৈধ বিদ্যুৎ জ্বালানো হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সিলেটের প্রত্যেকটা অলগলিতে মিটারের মাধ্যমে বিদ্যুৎ জ্বালানো হয়, একটা জায়গায় অবৈধ কোনো বিদ্যুৎ জ্বালানো হয় না, তাই আমি যদি কোনো জায়গায় কোনো গাফিলতি থাকে তার জন্য পল্লী বিদ্যুৎ দায়ী। আমাদের পুলিশ ভাইয়েরা আছেন, পুলিশ ভাইয়েরা অত্যন্ত আমাদের প্রতি দয়া দেখান মায়া দেখান, যার জন্য আমরা এই পর্যন্ত চলতে পারতেছি, ওনারা রাস্তার মধ্যে দিন রাত পরিশ্রম করে আমাদের দাবিগুলা উনি আদায় করতেছেন, আজ আমি একজন বৃদ্ধ শ্রমিক হিসাবে কারণ আমার মতো মানুষ আমি অন্য কোনো কাজ করা সম্ভব নয় এই হিসাবে আমি আমার দাবিগুলা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। মোহাম্মদ মুখলেস মিয়া, সিলেট মহানগর রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক। আমাদের দাবি হলো এটা যেহেতু রিক্সার প্লেটে চলবে, এ আমাদের দাবি, রিক্সার প্লেটে চললে সরকার রাজস্ব আয় পাবে এবং রিক্সাটা চলারও একটা বৈধতা থাকবে। ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের কমিশনার কাউন্সিলর সেবুল যে কথাগুলো বলছে তার অন্ত আমার সংগঠন পক্ষ থেকে এই সেবুল ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে কথাগুলো বলছে এই বিদ্যুৎ, হ্যাঁ বিদ্যুৎ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আমরা যে বক্তব্য রাখছে তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আজকে এই মে দিবসের দিন সিলেট সিটি কর্পোরেশন যেন মাননীয় মেয়র যেন আমাদের জনসভার কাছে আমাদের অনুরোধ যাতে আমাদের এই রিক্সার মালিক এবং শ্রমিককে হয়রানি না করা হয়, আপনি আমাদেরকে সুদৃষ্টিতে দেখবেন। আমরা 18 বছরের নিচে কোনো চালককে রিক্সা দিচ্ছি না, এবং আগে সংগঠনের প্রশিক্ষণ কেন্দ্র ছিল না, আমরা এখন প্রশিক্ষণ কেন্দ্র করেছি যাতে অদক্ষ চালকের রিক্সা না চালায় এবং কোনো অপ্রীতির ঘটনা না ঘটে। আমাদের কথা হলো আমরা সুস্থভাবে গাড়ি চালাবো, সরকার রাজস্ব আয় পাবে, এটি আমাদের অনুরোধ। এখন আমি আমার বক্তব্য বিলম্বন না করে আজকে মে দিবসের আজকে সফল হোক এই প্রত্যাশা করে আমাদের দাবি আগামী দিনে বাস্তবায়ন হবে, আমরা যাতে হয়রানির শিকার না হই। এখন বক্তব্য রাখবেন আমাদের মজিবর ভাই। আজকে শ্রমিক দিবস বলে কি কাজ করা হয়েছে?
আসসালামু আলাইকুম। আমরা রিক্সার পাও রিক্সা যেগুলো আছে এগুলো এখন শ্রমিকে চালাইতে চায় না, এখন অটোরিক্সা, অটোরিক্সা যেমন এটা শ্রমিকের একটা সাশ্রয়, আমরাও চলতে পারি। সবাই দিকে আমরা অটোরিক্সা মেয়র কাছে অত্যন্ত দাবি, যেহেতু পাও রিক্সাটা তুলে অটোরিক্সাটা ঢেলায় ব্যাটারি চালিত রিক্সা চলাইবার জন্য আমরা অনুরোধ করতেছি। আর আমরা ব্যাটারি পাও রিক্সার প্লেটে আমরা এই রিক্সাটা চালাইতে চাই, যেমন কোনো ঘাটতি করবে না। আমরা যেমন যে শ্রমিক বান্ধব মানুষ দুইটি খেটে খাইয়ে দুই চারটা পয়সা রুজি করতে পারে, এখন যে সময় আসছে, এই সময়টায় ডিজিটাল বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করছে, ডিজিটাল বাংলাদেশও আমরা অটোরিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা এগুলো চলাইলে আমরা সাশ্রয় হয়, সব মিডিয়া মেহনত কম হয়, পেশেন্টার দূরত্ব বাসায় পুষে যাইতে পারে। এ বলিয়া আমি মেয়রের কাছে অনুরোধ রাখতে চাই যে আমাদের এই দাবিটা মানি নেন, আর আমরা পাও রিক্সায় এই প্লেটগুলা চলাইবার, পাও রিক্সায় যে রিক্সাগুলা চলাইবার লাগে অনুমোদন দেখ, এটা বলেই আমি এনেই শেষ করছি। ভালাই আজকে আমাদের মেয়ে দিবস উপলক্ষে আমি এই মেয়ে দিবস উপলক্ষে আমরা দাবি দুবি এবং মেয়র কাছে আমরা অনুরোধ থাকবো যে আমরা রিক্সাগুলা শান্তি সুষ্ঠুভাবে চলবার লাগে একটা সুযোগ করে দেওক এবং সরকারিভাবে প্লেটের ব্যবস্থা করে দেওক। এই পর্যন্ত আমি হইলাম ব্যাটারি চালিত রিক্সার ঐক্য পরিষদের সভাপতি, ব্যাটারি চালিত রিক্সার ঐক্যদের সভাপতি, এই জন্য আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, আমি ব্যাটারি চালিত রিক্সার মালিক সমিতির সাধারণ সম্পাদক, আপনাদের মধ্যে আমি কিছু কথা বলতে চাই। আমাদের ব্যাটারি চালিত রিক্সার ভাইদের সবাইকে গাড়ি চলার সুযোগ করে দেওয়া হোক, বৈধতা করে দেওয়া হোক, আরও মাননীয় মেয়র মহোদয়ের কাছে বলতে চাই আমাদের যে রিক্সাগুলো আটক করা হয়েছে সেই আটকিত গাড়িগুলো ছেড়ে দেওয়া হোক, এবং নীতিমালার মধ্যে আমাদের গাড়ি চলবে, আপনি আমাদের নীতিমালার ভিতরে গাড়ি চলার সুযোগ করে দিন। দর্শক যারা আমাদের সাথে আছেন, আপনারা দেখছেন পহেলা মে মহান মেয়ে দিবস উপলক্ষে সিলেট ব্যাটারি চালিত রিক্সা এবং মালিক শ্রমিক ঐক্য পরিষদের বর্ণাঢ্য র্যালি। আজকে আন্তর্জাতিক মেয়ে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকেরা রাস্তায় তাদের দাবি দাবা আদায়ের জন্য, কাজের পরিবেশ আরও ভালো করার জন্য তারা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছে। এই দিনটা শুরু হয়েছিল 1886 সালের শিকাগোর হে মার্কেট থেকে। এখানে একজন শ্রমিক শহীদ হয়েছিলেন, সেই শ্রমিকের শহীদের আত্মত্যাগ থেকেই কিন্তু সেদিন আমেরিকার শিকাগো শহরে প্রায় 40,000 শ্রমিক সমবেত হয়েছিলেন। এমনকি তাদের দাবি ছিল 8 ঘন্টা শ্রম, এমনকি বেতন ভাতা বোনাস এই অধিকার আদায়ের জন্য একজন শ্রমিক নিহত হন এবং শ্রমিক পুলিশের সংঘর্ষ, এখানে অনেক শ্রমিক আহত হন, এমনকি অনেক গ্রেপ্তার হন, এমনকি অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এখানে অনেক পুলিশ সদস্য নিহত হন কয়েকজন, এমনকি 66 জনের মতন আহত হন। এরপরে এর পর্যায়ক্রমে যার কারণেই কিন্তু আজকের এই দিনকে বিশ্বের সমাজকর্মীগণ আন্তর্জাতিক মে দিবস এমনকি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করছেন। বাংলাদেশের ব্যতিক্রম নয়, সিলেট শহর থেকে আমরা
সরাসরি আছি, প্রত্যেক সাইডে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা ছুটে এসেছেন, যেমন হোটেল শ্রমিক রয়েছেন, বিল্ডিং শ্রমিক রয়েছেন, শ্রমিক লীগের রয়েছেন, এমনকি অর্থাৎ শ্রমিকদের সাথে যাদের সম্পর্ক আছে প্রত্যেক কিন্তু এখানে রয়েছেন। আমরা অবস্থান ত্যাগ করি একটু আপনাদের দেখানোর জন্য যে আজকে যে বর্ণাঢ্য র্যালি, প্রতিবাদ কর্মসূচি, প্রতিবাদ সভা, এমনকি মিছিল চলছে তা যেন আমরা আপনাদের দেখাতে পারি। ক্যামেরা সম্মুখে মহান আন্তর্জাতিক মেয়ে দিবস উপলক্ষে সিলেট সদর উপজেলার ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের একটি র্যালি আমরা দেখতে পাচ্ছি। এখন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার র্যালি, এখন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ সিলেট জেলা সিলেট সদর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের র্যালি। এখন আসছে ব্যাটারি চালিত সিলেট ব্যাটারি চালিত রিক্সা ও মালিক ঐক্য পরিষদের র্যালি। তারা মেয়র মহোদয়ের কাছে অনুরোধ করছেন, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছেন তাদের যেন অধিকার দেওয়া হয়, তারা যেন চলতে পারেন, অর্থাৎ তারা শ্রম করে বাঁচতে চান, ভিক্ষা নয় তাদের অধিকার চায় তারা। ক্যামেরার সম্মুখ প্রান্তে যাদেরই দেখছেন ব্যাটারি চালিত রিক্সা এবং মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। বিভিন্ন বয়সের মানুষ এখানে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রোটোকল দেওয়া হচ্ছে, যেমন সামনে পুলিশ সদস্যরা রয়েছেন, পিছনে পুলিশ সদস্যরা রয়েছেন। তবে দর্শক যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আর প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রমিকদের সাথেই থাকুন, এমনকি জয় হোক মেহনতি মানুষের, জয় হোক মানবতার। আসসালামু আলাইকুম।